আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মুগলাই পরোটা আমরা খেতে সবাই খুবই পছন্দ করি, তো আমরা এটা বেশিরভাগই বাইরে থেকে কিনে খাই, তো ঘরে বানানোটা আমাদের কাছে ঝামেলার মনে হয়। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজে চিকেন কিমা মুগলাই পরোটা তৈরি করে দেখাবো, আর এটা খুবই মজাদার খেতে। তো চলুন আমরা রেসিপিটি শুরু করি। তো এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি পরিমাণ ময়দা, যেহেতু আমি 3টা মুগলাই পরোটা বানাবো, সেজন্য আমি 1 কাপ দিয়ে আরও একটু মানে হাফ দিব না, এর চেয়ে কিছুটা কম দিব ময়দাটা। তো ময়দাটা দেওয়ার পরে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 2 চা চামচ পরিমাণ রান্না সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে ঘষে ঘষে নিব, আর এভাবে ঘষে ঘষে নিলে যে মোগলাই পরোটাটা অনেক ক্রিসপি হয়, তখন খেতে খুবই মজা লাগে। তো আমি এটাকে 2 থেকে 3 মিনিট ধরে এভাবে ঘষে নিব লবণ আর তেল সাথে ময়দাটা। তো এখন আমি পরিমাণ মতো আস্তে আস্তে করে পানি দিয়ে একটা ডো তৈরি করব, সেজন্য আমি পানিটা একবারে দিচ্ছি না, একটু একটু করে পানিটা দিচ্ছি। একবার যখন পানিটা দিব তখন এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে, একদম মসৃণ হয়ে গিয়েছে। তো এখন আমি যে কিমা মোগলাই পরোটাটা করব, সেজন্য আমি আগে থেকে কিমাটা রেডি করে নিব। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে এটার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো যেহেতু এটা কিমা মোগলাই, সেজন্য চিকেন কিমা দিয়ে দিচ্ছি, আর এখানে 1/2 চা চামচ করে আদা, আর হচ্ছে 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, জিরা ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিচ্ছি একটু 1/2 চা চামচ পরিমাণ হবে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া। তো এখন সব কিছু দিয়ে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে পানি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ব্রয়লার চিকেন এমনিতে নরম হয়ে যাবে। তো আমি সবগুলোকে মিশিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট এটাকে রান্না করব। তো এরই মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও শুকিয়ে গেছে। তো এখন আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা মোগলাই পরোটা পেঁয়াজ তো একটু লাগবে, আর পেঁয়াজটাকে আমি এটাকে সিদ্ধ করব না, জাস্ট এভাবে দিয়ে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব। আর একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন আমি সবগুলো মিশিয়ে দিচ্ছি ভালোভাবে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। পেঁয়াজটা আমি এভাবেই কাঁচা রাখবো, যখন মোগলাই পরোটাটা হবে তখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা নামিয়ে ঠান্ডা করে রেখেছি, এখন হচ্ছে একটা ডিম ভেঙে দিচ্ছি এর মধ্যে। তো ডিমটা দিয়ে আমি আবার এটাকে মিশিয়ে দিচ্ছি চিকেন আর পেঁয়াজের সাথে, এখন আমি পরোটা বানাবো। আর মোগলাই পরোটার একদম যে বৈশিষ্ট্য, ওটা হচ্ছে রুটিটা একদম পাতলা করে ফেলতে হবে। তো আমি এখানে হালকা একটু পরিমাণ করে ময়দা ছিটিয়ে আমি এখন রুটিটা একদম পাতলা করে ফেলে নিব, আর একটু বাঁকা, এটা শেপটা একটু সমান না হলেও সমস্যা নয়, যেহেতু এটা বটে ফেলবো। তো আমি এটা পাতলা করে বেলে নিয়েছি, এটা অতটা সমান হয় নাই, তো এটাতে সমস্যা নেই, যেহেতু এটা আমি মোগলাই বানাবো। তো এখন হচ্ছে আমি মাছ বরাবর একদম যে পুরটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো পুরটা দিয়ে আমি এটা যাতে ছুটে না যায়, সেজন্য আমি চারপাশে একটু পানি লাগিয়ে দিচ্ছি, এভাবে করলে এটা একদম ছুটে যায় না, আঠার মতো লেগে যায়, পানিটা আঠার কাজ করে। তো এখন আমি এটাকে ফোল্ড করে দিচ্ছি, আর এটা খুবই সফট হয়ে গিয়েছে, এখন এটাকে খুব সাবধানে করে নিতে হবে।
তো আমি এটা খুব সাবধানে করে নিচ্ছি, যেহেতু রুটিটা অনেক পাতলা করে বেলেছি তো এটা একটু শেপটা একটু সমস্যা না, এটা কাটলে ঠিক হয়ে যাবে। তো এখন আমি তেলটা খুব একটা বেশি গরম করি নাই, হালকা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি যাতে একদম ভিতরের পুরটাও হয়ে যায়। যদি আমরা তেলটা বেশি গরম করে দিই তাহলে উপর থেকে এটা মচমচে হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো আমি এভাবে তেল উপরে উঠিয়ে দিচ্ছি। এখন আমি দুটা কাঠি দিয়ে এটা নেড়ে দিচ্ছি আস্তে করে, খুব সাবধানে করতে হবে এটা এক পাশটা হওয়ার পরে। তো এভাবে আমি দুটা পিঠ ভেজে নিব। তো এই পিঠটাও হয়ে গিয়েছে এখন। তো এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে এটা ভিতরে হয়েছে কিনা। তো এটা একদম ক্লিন বের হয়েছে, মানে ভিতরে হয়ে গেছে। তো এর মধ্যে আমি এটা আরেকটা বার উল্টে আরেকটু গোল্ডেন কালার করে নিব। তো এখন আমার ওটা হয়ে গেছে, আমি আরেকটা দিয়ে দিয়েছি। এটার শেপটা সুন্দর হয়েছে, প্রথমটা অতটা সুন্দর হয় নাই। তো আমি এটাও ওরকম করে লালচে করে ভেজে নিব। এখন আমি এটাও খুব সাবধানে উল্টে দিয়েছি। আর এইভাবে সিম্পল ভাবে মোগলাই পরোটা বাসায় তৈরি করা যায়। আর এইভাবে যদি তেলটা উপরে উঠায় দেওয়া যায় তাহলে একদম এটা উপর থেকে অনেকটা ফুলে ওঠে। তো আমার এটা খুবই সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন কেটে দেখাচ্ছি এটা ভিতরে কেমন হয়েছে। একদম পারফেক্টলি সুন্দর হয়েছে ভিতরে, যে চিকেনগুলা ডিম সবটা পুরো সিদ্ধ হয়ে গেছে, এখন অনেক সুন্দর হয়েছে এটা। তো আমি এখন কেটে এটা গরম গরম পরিবেশন করব সসের সাথে। আর আমার এরকম রান্নার ভিডিও এবং ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে, আপনারা সেটি দেখে নিতে পারেন। আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।